আমাদের সমগ্র শিক্ষাতে যারা শিক্ষক যাদের এনসি ছিল, এনসি মানে নট সার্টিফাইড, তাদের সমস্যা ছিল দীর্ঘদিনের, মানে টুয়েলভ পাস এবং ডিএলএড পাস করার পরও পরও এনসি নট সার্টিফাইড, মানে এর কারণে তারা রেগুলার স্কেল অফ পে বেনিফিটটা পাইতেছে না। তো তার কারণে আমরা কিছুদিন আগে ওয়েবসাইটে একটা রেজাল্ট হয়েছে পাস, তারপরেও নোডাল অফিসার, স্টেট নোডাল অফিসারের কনসার্ন, স্টেট নোডাল অফিসার কাছে আবার ভেরিফিকেশন করতেই হবে। এই কাগজ জমা দিতে বা এই সমস্যার সমাধানের জন্য আমরা সবাই আজকে এসেছি। এটা সমাধান কি হয়েছে? সমাধান তো হয়েছে, হ্যাঁ হয়েছে, তবু আমাদের তো সংগঠনের মুদ্রা যে বিষয়টা হলো রেগুলারাইজেশন, এবং এটা তো আংশিক সমস্যার সমাধান হয়েছে, এবং আরও একশো একজনের মতো এখনও ডিএলএডে ফেল আছে এবং টুয়েলভ ফেল আছে। এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে সবাই মিলে মিশে, এবং রেগুলারের সাথে আমাদের সংগঠন কোনো দিন আপোষ করতে পারি না এবং করবো না। রেগুলার হচ্ছে আমাদের মূল ডিমান্ড, এই ডিমান্ডটাকে সামনে নিয়েই আগামী দিনে আমাদের কর্মসূচি রয়েছে হবে, এবং অন্য অন্য স্টেটে যে সমস্ত ফেসিলিটিগুলো দিচ্ছে আমাদের দেওয়া হচ্ছে না কেন, হ্যাঁ আমরা বুঝতে পারছি না। এই সমস্যার সমাধানে সরকার আমাদের পাশে থাকবে, আমরা এই আশা রাখছি, এবং পাশাপাশি নিয়মিতকরণের জন্য আমাদের যা কিছু করতে হয় আমরা সবাই সমবেতভাবে, হ্যাঁ আমরা আন্দোলনে অংশগ্রহণ করব, আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।